আমার প্রিয় ছাত্রীরা, আজকে আমরা দেখে নেব অষ্টম শ্রেণীর পাঠ্য পল্লী সমাজ পাঠ্যাংশটি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। যে কোনো পাঠ্যাংশের শুরুতেই আমাদের লেখক পরিচিতি দেখে নিতে হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবৎকাল 1876 থেকে 1938, তার জন্ম হয়েছিল হুগলি জেলার দেবানন্দপুরে। 27 বছর বয়সে কর্মসূত্রে তিনি বার্মা যান, পরে কলকাতার কাছে বাজি শিবপুরে তিনি বাস করতে থাকেন। ফিরে এসে, বার্মা থেকে ফেরত এসে, তার সেই বার্মা জীবনের, বার্মায় কর্মসূত্রে থাকার জীবনের অভিজ্ঞতার কথা, তার জীবনের একাধিক অভিজ্ঞতার কথা তিনি তার আত্মজীবনী উপন্যাসে লিখে গেছেন, আমরা তার কথায় আসব। পরবর্তীকালে তিনি তার মাতুলালয়ে বসবাস করেন কিছুদিন, এরপর তিনি কলকাতায় এসে শেষ জীবনে বসবাস করতে থাকেন। একাধিক উপন্যাস তিনি লিখেছেন, বাংলা সাহিত্যের অত্যন্ত জনপ্রিয় লেখক তিনি। তার জনপ্রিয়তা অনেক লেখকের কাছেই হয়তো ঈর্ষণীয় ছিল সেই সময়ে। তার লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে আমরা পাই বড়দিদি, শ্রীকান্ত, দেবদাস, পল্লী সমাজ, চরিত্রহীন, গৃহদাহ, পথের দাবি, বিপ্রদাস ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে তার শ্রীকান্ত উপন্যাসটি একটি আত্মজৈবনিক উপন্যাস। তোমরা হয়তো অন্য ক্লাসে শ্রীকান্তের কিছু পাঠ পড়ে থাকবে। শ্রীকান্ত উপন্যাসের মধ্যে তিনি তার নিজের জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন, তার বার্মা বাসের কথা এবং তার ইন্দ্রনাথ দাদার সঙ্গে তার যাবতীয় অ্যাডভেঞ্চার, সে তারও বর্ণনা আমরা শ্রীকান্ততেই পাই। পল্লী সমাজ উপন্যাসটি তার অন্যতম বিখ্যাত একটি উপন্যাস, যেটি আমাদের পল্লী সমাজ শীর্ষক উপন্যাসের মূল উৎস। তাই আমরা চলে আসব আমাদের উৎসে, যেখানে পাঠ্যাংশের উৎস পল্লী সমাজ উপন্যাসের একাদশ পরিচ্ছদ। একটু খেয়াল করবে, পল্লী সমাজ উপন্যাসের একাদশ পরিচ্ছদ থেকে আমাদের পাঠ্য পল্লী সমাজ অংশটুকুকে নির্বাচিত করা হয়েছে। আমরা আমাদের পাঠ্যাংশের বিষয় সংক্ষেপে চলে আসবো। বিষয় সংক্ষেপে শুরুতেই আমরা দেখে নেব কোন কোন চরিত্রকে আমরা পাচ্ছি। আমরা এখানে পাচ্ছি রমা, রমেশ, বেনিবাবু যিনি সেই অঞ্চলের জমিদার, গোপাল সরকার, আকবর লেঠেলো তার ছেলেকে এবং কিছু কৃষক চরিত্র। রমেশ বিষয়বস্তু শুরুতেই আমরা দেখব, পাঠ্যাংশ যেখানে শুরু হচ্ছে সেখানে আমরা দেখব রমেশ নিজে চণ্ডী মণ্ডপে বসে গোপাল সরকারের সঙ্গে হিসেবরত। এই গোপাল সরকার রমেশের অধীনে কর্মরত ছিলেন। সেই সময় কৃষকরা এসে তার কাছে কেঁদে পড়ে তাদের 100 বিঘার মাঠ উদ্ধারের জন্য। তার কারণ 100 বিঘার মাঠ তাদের সম্বৎসরের খোরাকি, সম্বৎসরের জীবনধারণের উপায়। সেই মাঠ বন্যার জল জমে সেই মাঠের ধান হেজে যেতে বসেছে, নষ্ট হয়ে যেতে বসেছে, সেই কারণে তারা 100 বিঘার মাঠ উদ্ধারের জন্য। বেনিবাবু দ্বারস্থ হয়েছিল তাদের জমিদার, কিন্তু বেনিবাবুর কাছে সারাদিন পড়ে থেকেও কোনো সুরাহা না হয় তারা রমেশের কাছে এসে উপস্থিত হয় 100 বিঘার মাঠ উদ্ধারের জন্য এবং রমেশের কাছে কেঁদে পড়ে। সমস্ত বিষয়টা ভালোভাবে অনুধাবন করার পর রমেশ বুঝতে পারে যে 100 বিঘার মাঠের দক্ষিণে আছে জলার বাঁধ, যাতে বছরে 200 টাকার মাছ, প্রায় 200 টাকার মাছ পাওয়া যায়। এখনকার হিসেবে কিন্তু এই 200 টাকা হিসাব ধরলে হবে না, সে আমলে 200 টাকার অনেক বেশি মূল্য ছিল, অবমূল্যায়নের হিসেবে কিন্তু এই 200 টাকাকে আমরা ধরবো না। সেই বাঁধ কাটলে মাঠের ধান বাঁচানো যাবে, কারণ জল, মাঠের জমা জল সেই দিক দিয়ে বেরিয়ে যেতে পারবে, কিন্তু সঙ্গে বেরিয়ে যাবে জলার মাছও। আর শরিকি লাভের কারণে বেনিবাবু কিন্তু সেই কারণে সেই জলার বাঁধ কাটতে দেবেন না, কারণ তাতে তার 200 টাকার মাছের লোকসান হয়ে যাবে। তাই তিনি সেই বাঁধ কাটতে দিতে রাজি নন। এই কথা অনুধাবন করার পর রমেশ রমার শরণাপন্ন হয়, কারণ বেনিবাবুর শরিক রমা। তাই রমা যদি অনুমতি দেয় তাহলে বেনিবাবুর একার পক্ষে এই জলার বাঁধ আটকে রাখা সম্ভব নয়, কিন্তু রমা অনুমতি দেয় না, কারণ সে জানায় বিষয় তার একার নয়, বিষয় তার ভাইয়ের। রমা নাবালক ভাইয়ের ওছি, তাই সে লোকসান করতে পারবে না, এবং সঙ্গে এটাও জানায় যে রমেশ চাইলে এই লোকসান ভুক্তান করে দিয়ে, এই লোকসানের টাকা ভরে দিয়ে জলার বাঁধ কেটে দিতে পারে। এতে রমেশ অত্যন্ত উত্তেজিত হয় এবং জানায় মানুষকে চেনা যায় শুধু টাকার সম্পর্কে, খাঁটি মানুষ কিনা তা জানতে পারা যায় শুধু টাকার সম্পর্কে। তাই এই কথা বলে রমেশ আরও জানিয়ে আসে যে সে নিজের জোরে জলার বাঁধ কাটিয়ে দেবে, পারলে রমা যেন তা আটকানোর ব্যবস্থা করে। এই কথা বলে সে রমার কাছ থেকে চলে আসে। সেই রাত্রেই রমা ডেকে পাঠায় লেঠেল আকবর ও তার ছেলেকে, রমেশ কিসের জোরে বাঁধ কাটতে চাইছে তা জানার জন্য। এবং আকবর লেঠেল ও তার ছেলে বাঁধ পাহারা দিতে যায়, দেখা যায় সেখানে
বেশি রাত্রে আকবর লেঠেল তা আহত অবস্থায় তার ছেলেকে সঙ্গে নিয়ে বেণীচণ্ডী মণ্ডপে বসে রয়েছে। তাদের চোখে মুখে রক্ত জমাট বেঁধে রয়েছে, জামাকাপড়ও রক্তে ভেজা, তারা দুজনেই আহত। বেণী বারবার তাদের পিড়াপিড়ি করে থানায় গিয়ে রমেশের নামে অভিযোগ জানাতে, কিন্তু রাজি হয় না আকবর। কারণ সে জানায় যে দশগাঁয়ের লোক তাকে সর্দার বলে মানে, সে থানায় গিয়ে চোর দেখাতে, সদরে গিয়ে চোর দেখাতে পারবে না। আর তাছাড়া সে জানায় রমেশের সাহসিকতার কথা, তার শক্তির কথা, সে প্রশংসা করতে থাকে রমেশের। কারণ সে বলে মায়ের দুধ খেয়েছিল বটে ছোটবাবু, লাঠি ধরেছিল বটে, এবং তার জোরেই জলার বাঁধ কাটিয়ে দিতে, রমেশ নিজের শারীরিক সক্ষমতার জোরেই জলার বাঁধ কাটিয়ে দিতে পেরেছে, আকবর কিছু করতে পারেনি। এই কথা বলে আকবর বাড়ি চলে যায়। বেণীর আগে অন্ধ হয়ে যায়, রমার সাহায্য প্রত্যাশা করে এই ব্যাপারে কিছু সুরাহা করার জন্য, কিন্তু রমা চুপ করে থাকে। রমা ভাবতে থাকে রমেশের বীরত্বের কথা, রমেশের সুকুমারকান্তি দেহে এতখানি শক্তি, এতখানি সাহস এবং দরিদ্রের প্রতি এত সহানুভূতি লুকিয়ে রয়েছে, এই সহাবস্থানের কথা ভেবে রমার চোখে জল এসে যায়। এই আমাদের পাঠ্যাংশ পল্লী সমাজের। পাশাপাশি আমরা দেখতে পাই এই উপন্যাসে জমিদারি প্রথা, সামন্ততান্ত্রিক প্রথার উল্লেখ রয়েছে, যেখানে দরিদ্র কৃষকদের জোর করে তাদের উপরে চাপিয়ে দেওয়া, অন্যায়ের ছবি দেখতে পাই, যেখানে তাদেরকে তাদের জমিতে জমির জল জমিয়ে রেখে তাদের ধান নষ্ট হয়ে যাওয়ার কথা আছে, যে ধান নষ্ট হয়ে গেলে আখেরে তারা জমিদারেরই স্বর্ণাপন্ন হবে ঋণ নেওয়ার জন্য, এবং জমিদার তাদের জমি বাঁধা রেখে পুনরায় আরও ফুলে ফুটে উঠতে থাকবে। এই শোষণের নগ্ন চিত্রটিকে এখানে আমরা উঠে আসতে দেখি। বেণীবাবু নির্লজ্জের মতো জানান যে এভাবেই তারা তাদের সম্পত্তি বাড়িয়ে রেখে যেতে পারবেন উত্তর পুরুষের জন্য, তার ইঙ্গিত আমরা পাই। এভাবে পল্লী সমাজ উপন্যাসে পল্লী গ্রামের নিরীহ মানুষের দুঃখ যন্ত্রণা দারিদ্র্যের কথা উঠে এসেছে। তোমরা নিজেরা একবার উপন্যাসের বিষয়বস্তুটা পড়বে, তাহলেই বুঝতে পারবে, নিজেরা একটু এবার দেখে নেবে।